এখন রাত্রে বাজে 11:30, এই যে কোল্ড কফি। তো এই কোল্ড কফি বানাইতে গিয়া কি যে অবস্থা করছি একটু আগে, এই দেখেন আমার ব্লেন্ডারের ঢাকনা ভেঙে গেছে। এই রাত্রেবেলা হঠাৎ করে মনে পড়ছে, ডিপ ফ্রিজ খুলছি, বরফ চোখে পড়ছে, মনে হইলো যে একটু কোল্ড কফি খাই। তো কোল্ড কফি বানাইতে গিয়া ঢাকনা ভেঙে গেছে। তো ঢাকনা কেমনে ভাঙছে সেটার ইতিহাসটা এখন আমি আপনাদেরকে বলবো। আর যেটা বলবো সেটা হচ্ছে, এই যে ঢাকনা, আমার ভিডিও তো অনেক ভাইয়ারে দেখেন, যারা যাদের চন্দ্রিমা মার্কেটে বা নিউ মার্কেটে কোকারিজের শপ আছে। তো আমি বলতেছি যে এই ঢাকনাগুলো কারোর কাছে এক্সট্রা আছে নাকি আমাকে একটু কমেন্টে জানাবেন দয়া করে, যারা পেজ থেকে দেখছেন বা চ্যানেল থেকে দেখছেন। এই যে ঢাকনা ভেঙে ফেলছি, তো ঢাকনা যেহেতু ভেঙে ফেলছি তাহলে এখন এটা দিয়ে ভর্তা বানাবো কেমনে, আর এটা দিয়ে আমি কফি গ্রাইন্ডার মানে কফি করবো কেমনে, কফির বরফ ক্রাশ করবো কেমনে। তো এখন একটা ঢাকনার তো ব্যবস্থা করতে হবে। তো চলেন কি দিয়ে কি করছি সেটা এখন আপনাদেরকে বলি, আপনারা কিন্তু সাথেই থাকবেন। আর যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। চলেন আপনাদেরকে ইতিহাসটা বলি। আর রাত বেড়াতে আমার মতো এরকম কোল্ড কফির ক্রেভিং উঠে কার কার একটু বলেন তো। আপনারা জানেন এই কোল্ড কফি বানাইতে যায় কত দিন যে কত রকমের ঘটনা ঘটাইছি। একবার কোল্ড কফি বানাইতে গিয়া মেশিন অন করা ছিল, খেয়াল করি নাই, খেয়াল করাও যায় না, ইলেকট্রিসিটি লাইন পাওয়ার সাথে সাথে একদম কফি পাউডার, দুধ, চিনি সব উইরা গিয়া নাকে, মুখে, চুলে, কেবিনেটে, পুরা ফ্লোর, ডাইনিং পুরো একাকার। তাও কোল্ড কফির লোভ ছাড়তে পারি না। এই যে দেখেন গতকালকার আগের রাত্রেও বড় এক মগ কোল্ড কফি রাত্রেবেলা ঘুমানোর আগে খাইছি, ঘুমানোর আগে কি শোয়ার আগে, বিশ্বাস করেন সারাটা রাত তাকাইছিলাম, একটুও ঘুম হয় না। এমনি তো ঘুম কম, তার মধ্যে শোয়ার সময় খাইছি কফি। তো আগে শুনতাম যে কফি চা এগুলো রাত্রেবেলা খাইলে নাকি ঘুম হয় না, বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি মানে হাড়ে হাড়ে টের পাই। রাত্রেবেলা যেদিন একটু ঠান্ডা বরফ দিয়ে মজা করে কফি খায় ঘুমাইতে যাই, ওই দিন আর রাত্রে ঘুম হয় না, বিশ্বাস করবেন না। ওই দিন 6টা পর্যন্ত একদম তাকাইছিলাম, এত চেষ্টা করলাম ঘুমাইতে কিন্তু ঘুমাইতে আর পারলাম না। তো এরপরে 6টা বাজে যায়, হাত মুখ ধুইয়া তারপর আবার একটু শুইছি, আধা ঘন্টা না 1 ঘন্টা ঘুমাইছি, এই হচ্ছে ঘুম। এরকম বাজে ঘুমের অবস্থার মধ্যে যদি এরকম কোল্ড কফি খাওয়া হয় রাত্রে শোয়ার আগ দিয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে কি অপকর্ম করছি সেটা একটু দেখাই। কোল্ড কফি বানাইতে গিয়া আমার যে মানে ব্লেন্ডারের যে ছোট যে জারটা, সেই জারটার মধ্যে বরফ নিছি 4 টুকরা, বরফ 4 টুকরা নেওয়ার পরে কফি পাউডার আর দুধটা তো পরে মিশাবো, কারণ একবার তো আমার আক্কেল হয়েছে কফি বানাইতে যায়, চুলে, চোখে, মুখে, নাকে, মুখে সব জায়গায় ঢুকছে। মানে মেশিন চালু দেওয়ার আগেই তো যে লাইন পাওয়া ছিল, একেবারে অন দেওয়ার আগে লাইন পাওয়া, লাইনের সুইচটা দেওয়ার সাথে সাথে কফি উইরা নাকে মুখে ঢুকছে। তো আজকে এই জন্য চিন্তা করলাম যদি ওই দিনের মতো হয়, এই জন্য আজকে 4 টুকরা বরফ দিয়া জাস্ট ছোট্ট গ্রাইন্ডারটার ভিতরে দিয়ে জাস্ট অন করছি যে বরফটা কুচি হবে, এরপরে দুধ, চিনি, কফি মিলাবো। কিন্তু আজকে হয়েছে আবার ডিফারেন্ট ঘটনা, আজকের ঘটনাটা হয়েছে আগের চেয়েও খারাপ। তো কি খারাপ হয়েছে একটু দেখাই। আমার গ্রাইন্ডারের ঢাকনাটাই ভেঙে গেছে। এখন কালকে আমার নিউ মার্কেট যাইতে হবে, নিউ মার্কেট গিয়ে আমার ওই সাইজের সেম ঢাকনা খুঁজে বাইর করতে হবে, আর না হলে আমি আর এই গ্রাইন্ডারটা চালাইতে পারবো না। তো এত বড় নিউ মার্কেটের ভিতরে আল্লাহর এত বড় দুনিয়ায় আমার এইটার ঢাকনা হয়তো পাওয়াই যাবে, আপনারা দোয়া করেন যেন গ্রাইন্ডারের ঢাকনাটা পাওয়া যায়। তো আমি একটু দেখাই কেমনে ভাঙছে। এই যে দেখতেই পারতেছেন, এটা আরও 3 বছর আগে আমি বাই করছি, 3 বছর ধরে এটা ব্যবহার করতেছি, এটা দিয়ে আমি র্যান্ডম ভর্তা টর্তা বানাই। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি দেখাচ্ছি ভালো মতো। এই যে দেখেন ঢাকনাটা, গত সপ্তাহেও আমি ওই পোলাও রান্না করার জন্য, রোস্ট রান্না করার জন্য বাদাম বাটা, কিশমিশ টিশমিশ এগুলো করছি, তো এটাতে আমি কফি টফি বানাই। আবার এটাতেই দেখা যায় যে অল্প পরিমাণে ভর্তা টর্তা করা, সব কিছু এটাতে এত সুন্দর হয়, জিরা গুঁড়া টুড়া সব। তো ড্রাই জিনিস এটা দিয়ে করা গেল, ভিজা জিনিস করতে গেল হয়তো জাস্কেট দিয়ে পানি লিক হবে, এই যে ফেটে গেছে। তো আমার ভিডিও কিন্তু অনেক দোকানদার ভাইরাই দেখেন, তো আপনাদের কাছে যদি এটার এক্সট্রা ঢাকনা হয় আমাকে একটু কমেন্টে দয়া করে জানায়েন। যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকেও বলতেছি, আর যাদের যারা চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকেও বলতেছি, এই ঢাকনা একটা আমার এখন খুবই দরকার। তো যাই হোক,
আল্লাহ যদি চায় কালকে থেকে এটা ঢাকনার খোঁজ করা শুরু করব। কারো কাছে যদি লাকিলি পাওয়া যায় তাহলে তো ভালো, কারণ এটা দিয়ে মনে হয় প্রেশার দিয়ে ওইভাবে আর কাজ করা যাবে না। তো আমি একদম কানে ধরছি, আমি আর কোনোদিনও গ্রাইন্ডারে কফি করতে যাব না, মানে বরফটা কুচি করতে যাব না। বরফ কুচি করতে যায় তো এত কাহিনী। তো যা কোল্ড কফি কিন্তু খাওয়া বন্ধ থাকবে না, কোল্ড কফি খাবো, কিন্তু কোল্ড কফিটার আইস দিয়ে, তারপরে আইস গ্লাসের মধ্যে নিয়ে কফিটা আলাদা করে ফোম করে তারপর অ্যাড করে তারপর ঠান্ডা করে খাবো, আর গ্রাইন্ডারে করব না, কানে ধরছি। তো যাই হোক, আমার কষ্টটা যেন কম হয় সেই জন্য আপনারা কিন্তু দোকানদার ভাই যারা আসেন নিউ মার্কেটে, নিউ মার্কেট বা চন্দ্রিমা সুপার মার্কেটের যে ভাইয়ারা আসেন, তারা যদি তাদের দোকানে যদি এরকম এক্সট্রা ঢাকনা যদি থেকে থাকে তাহলে আমাকে কিন্তু জানাবেন, কমেন্টে জানাইতে ভুলবেন না। আর কার কার আমার মতো এরকম কোল্ড কফি খাইতে পছন্দ করে কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না। তো যাই হোক, আমি কিন্তু কোল্ড কফি অনেক ভালো বানাই। তো আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব, আর বড় করব না, এমনি অকাজ করছি। তো আপনার ভাইয়া এখনও দেখে নাই, দেখলে কিছু বলবেও না, বলবে যে তোমার জিনিস তুমি ভাঙছো আবার একটা কিনবা, সমস্যা কি? তো সে অনেক বিন্দাস, সে অনেক চিল, টিপিক্যাল যদি হইতো তাহলে চিলাচিলি করতো, কিন্তু সে আমার কিছু বলে না, কারণ যা লাগে তার 100 গুণ আমি বাসা আগে এনে রেখে দিই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি, আর আমার জন্য দোয়া করেন যেন ঘরের জিনিস ভাঙলে অনেক কষ্ট হয়। এটা 4 বছর ব্যবহার করছি, কিন্তু 3-4 বছর ব্যবহার করছি, কিন্তু তারপরও 4 বছর কিনছি, 3 বছর ধরে ব্যবহার করতেছি। তো যাই হোক, ঘরের জিনিস নষ্ট হলে অনেক কষ্ট লাগে, আমার আজকে এই দুঃখের রাতে ঘুম হবে না, আর কফি খেতেছি তো আরও ঘুম হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। আর কোল্ড কফি কার কার প্রিয় নামগুলো কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না। ঢাকনা যেহেতু ভাঙছি, দুঃখ করে তো লাভ নাই, কোল্ড কফিটা খাই। বাইরে যতই খাই না কেন কোল্ড কফি, কিন্তু নিজের হাতের বানানো কোল্ড কফির কিন্তু মজাই আলাদা। যদিও মানারাব্বু বলে যে রাত্রেবেলা খাইলে গলা ব্যথা হবে, কোল্ড কফিটা যখন গলা দেওয়া নামে কি যে একটা শান্তি লাগে, মানে বলার বাইরে। রাত বিরাতে কোল্ড কফি বানাইতে গিয়ে কি একটা সর্বনাশ হলো না। আর মানে গলাদের জন্য আমি কি যে একটা শান্তি, শুধু একটা টান দিব, শুধু বরফ আর বরফ। বাইরে খাইতে গেলে কি করি আমরা, একটু ভদ্রতা করে নিচে রেখে দিই, বাসায় তো আর ভদ্রতা বালাই নেই। থাক, এখন বেশি আবার বরফের পানি টানলে একটু আগে যে কফির যে টেস্টটা মুখে ছিল ওটা চলে যাবে। থাক, বরফের খাওয়ার দরকার নেই। তো ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আর এই যে ঢাকনা ভুললেন না, ঠিক আছে? ঢাকনাটা কিন্তু হচ্ছে, কারো কাছে যদি ঢাকনাটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু অবশ্যই 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 কমেন্টে জানাবেন। তো থাকেন।